সপ্তাহান্তে বৃষ্টি আর বৃষ্টি, বসন্তের হাওয়ায় ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবলি হাওয়ার সংঘাত, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রবিবার ও সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বাদ নেই উত্তরবঙ্গ, সেখানেও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিশিষ্ট আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রধানত, শুধু উপকূলের খুব কাছাকাছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে। পঁচিশ থেকে ২৬ মেনলি পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা, বিশেষ করে পঁচিশ তারিখে যদি বলা হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডটা হয়তো দু এক জায়গায় থাকতে পারে। ২৬ তারিখে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৭ তারিখে একটু বাড়বে, তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ২৭ তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ২৩ তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত, ২৪ তারিখে যেটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের, ২৫ থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক হয়ে যায় আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ২৯ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় ২১ ডিগ্রি কাছাকাছি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, বাতাসে জলীয় বাষ্প থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন এই বিষয়ে আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় সেটাও শোনাব। উত্তরবঙ্গের জন্য দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এই সাইড। এরপর উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক দিন থাকবে, আংশিক মেঘলা আকাশ। এই সময়টা অনেক অনেকটা কালবৈশাখীর মতো পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হয়। হিটিং অনেক সময় যেটা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিল যে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল, কলকাতা যেমন প্রায় ৩২ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে, সেই সাথে জলীয়বাষ্পের প্রবেশও বেশি রয়েছিল। ফেব্রুয়ারি মাসে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তার প্রায় দিনের তাপমাত্রা দু তিন ডিগ্রি মতো বেশি চলছিল, রাতেরটাও বেশি চলছিল, হিটিংটা বেশি ছিল, জলীয়বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বেশি ছিল। খানিকটা এখন যে ইভেন্টগুলো হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লোকালাইজড এবং হলে অল্প সময় স্থায়ী, এই ধরনের বৃষ্টিপাত খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না, মেনলি লোকালাইজ ধরনেরই স্বল্পস্থায়ী। এই মুহূর্তে কোনো সতর্কবার্তা বলতে ২৪ তারিখে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলায়, এছাড়া অন্যান্য যে বৃষ্টিগুলো বলা হলো মেনলি হালকা ধরনেরই, আর এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, মানে হলেও অল্প সময় স্থায়ী, ওখানে একটা লোকালাইজ ধরনের। Thank you.
সপ্তাহান্তে বৃষ্টি আর বৃষ্টি, বসন্তের হাওয়ায় ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ার সংখ্যা। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী রবিবার এবং সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বাদ নেই উত্তরবঙ্গ, সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আসুন শুনি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা প্রধানত। শুধু উপকূলের খুব কাছাকাছি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে। পঁচিশ থেকে ২৬ মেনলি পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা। বিশেষ করে পঁচিশ তারিখে যদি বলা হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, এই সাইডটা হয়তো দু এক জায়গায় থাকতে পারে। ২৬ তারিখে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৭ তারিখে একটু বাড়বে, তবে সেটাও এই পশ্চিমের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ২৭ তারিখ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ২৩ তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত। ২৪ তারিখে যেটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। ২৫ থেকে পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক হয়ে দেয়, আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন খুব একটা কিছু থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ২৯ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় ২১ ডিগ্রি কাছাকাছি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আরও আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।